আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রায় ভিডিওতে সরিষার খোলের তরল জৈব সারের ব্যবহারের কথা বলে থাকি। সরিষা থেকে তেল বের হবার পর যে অবশিষ্ট অংশ থাকে তাকে সরিষা খোল বলে। সরিষার খোল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং সেরা মানের জৈব সার। এই খোল ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফরাসের যোগান পায়। সরিষা খোলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান বিদ্যমান থাকে। সরিষার খোল ব্যবহারে ফুল, ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সহায়তা করে। সরিষার খোলে অন্য কোনো উপাদান মেশানো থাকে না বলে এটি নিরাপদ। সরিষার খোল বিভিন্নভাবে ব্যবহার করা যায়, মাটির সাথে মিশিয়ে এবং তরল জৈব সার হিসাবে। মাটির সাথে মিশিয়ে কিভাবে ব্যবহার করবেন ভিডিও আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষার খোলের তরল জৈব সার কিভাবে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সরিষার খোল কোথায় পাবেন? যে কোনো নার্সারিতে পাবেন বা যেসব দোকানে সার বীজ বিক্রি করে সেই সব দোকানে পাবেন। অবশ্যই এরকম ফ্রেশ দেখে খোল কিনবেন, গুঁড়া করা খোল কিনবেন না, পুরনো খোল কিনবেন না, খোলের গায়ে সাদা সাদা ফাঙ্গাস থাকলে সেই খোলও কিনবেন না। সরিষার খোল দিয়ে তরল জৈব সার তৈরি করবেন কিভাবে? এক লিটার পানির জন্য 100 গ্রাম খোল নিতে হবে। আমি এইখানে 3 লিটারের একটা ডিব্বা নিয়েছি। 1 লিটার পানি নিয়ে নেব। পানির মধ্যে 100 গ্রাম খোল দিয়ে দেব। ডিব্বার ঢাকনাটা পুরোপুরি ভাবে লাগাবো না, জাস্ট রেখে দেব। ডিব্বার ভিতরে যেন বাতাস চলাচল করতে পারে এমন ভাবে রাখতে হবে। প্রতিদিন একবার করে ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আমি 2টা ডিব্বাতে ভিজিয়েছিলাম, এই ডিব্বাতে পরিমাণে একটু বেশি আছে, পুরোটা পানি ভালোভাবে নেড়ে নেব। এইবার ঢাকনাটা আবার উপরে রেখে দিয়ে ছায়া জায়গায় রেখে দেব, রোদে রাখা যাবে না। এইভাবে 7 থেকে 10 দিন রাখতে হবে। খোল ভালোভাবে পচে গেলে 1 সপ্তাহের মধ্যে দেখবেন পানি হলদে বা সোনালি রং হয়ে গেছে এবং খোল পচা অংশ নিচে জমে গেছে। এখন পানিটা ছেঁকে নিতে হবে। একটা বালতিতে 9 লিটার পানি নিয়ে নিয়েছি। বালতির উপরে পরিষ্কার কাপড় ছড়িয়ে দিয়েছি, খোলের পানিটা ছেঁকে নেব। খোলের পানি অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। ছোবা সহ পানি গাছে দিলে গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে। টবের মাটিতে একটা আস্তরণ হয়ে মাটিতে বাতাস চলাচলে ব্যাহত হবে। মনে রাখবেন, 1 লিটার পানিতে খোল পচালে তার সাথে আরও 9 লিটার পানি যোগ করতে হবে। ছোবাগুলো ভালো করে চিপে নেব। এই ছোবাগুলো ফেলে দেব না, এটা যে কোনো খালি টবে বা পাত্রে প্রথমে মাটি রেখে তার উপরে ছোবাগুলো ছড়িয়ে দেব। মাটি চাপা দিয়ে দেব, 1-2 দিন পরপর পানি দিয়ে ভিজিয়ে দেব। 15-20 দিন পচে মাটির সাথে মিশে সার হয়ে যাবে। এখন এই তরল সার ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। বৃষ্টির সময় খোলের পানি গাছে দেবেন না, এতে করে ছত্রাকের আক্রমণ হবে। খোলের পানি গাছে দেবেন সকালে বা বিকালে, দুপুরের কড়া রোদে দেবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।